আমি দীর্ঘ 12 বছর স্বর্ণ শিল্পের সঙ্গে জড়িত ছিলাম এবং স্বর্ণকারের কাজ করতাম। তো আমার যখন কাজের বয়স 8 বছর, তখন আমি দেখছি আমার এখানে ঘাড়ের পিছনটাতে চিনচিন করে ব্যথা করা শুরু হয়। কিছুদিন পরে কোমরে আস্তে আস্তে এই ব্যথাটা চলে যাচ্ছে পায়ের তালু পর্যন্ত বা আঙ্গুল পর্যন্ত। এখন থেকে যদি বলা হয়, এটা 9 বছর আগের কথা। 9 বছর ধরে আমি ব্যথাতে ভুগতেছি। তো এই ব্যথার জন্য আমি নিউরো মেডিসিন ডাক্তার দেখিয়েছি, ওনারা আমাকে কিছু মেডিসিন দিয়েছেন, খেয়েছি। হয়তো মেডিসিন খাওয়ার কিছুদিন আমি ভালো থাকি, কিছুদিন পরে দেখা যায় যে ব্যথাটা আবার ফিরে আসে। আমি ইউটিউবে ঢুকি, আসলে এখানে কোনো ডাক্তারের কোনো পরামর্শ পাওয়া যায় কি না। ইউটিউবে যাওয়ার পরে আমি DPRC হাসপাতালের একটি ভিডিও দেখতে পাই। ভিডিওতে গিয়ে দেখলাম ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কিছু বক্তব্য শুনলাম। শোনার পরে ওনার আরও কয়েকটি ভিডিও আমি দেখলাম। এই চলতি মাসে আমি ঢাকাতে আসি, এসে স্যারের সঙ্গে যোগাযোগ করি। তো এখন DPRC হাসপাতালে তত্ত্বাবধানে, আল্লাহর অশেষ রহমতে, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারের শ্রেষ্ঠায় আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমরা আপনাদের কাছে অসংখ্য প্রশ্ন পাচ্ছি, অসংখ্য অসংখ্য প্রশ্ন, ছোট ছোট অনেক প্রশ্ন আছে, কারো কারো অনেক বিশাল প্রশ্ন আছে। আমরা চেষ্টা করি আপনাদের এই সকল প্রশ্নের কিছু কিছু করে জবাব দেওয়ার জন্য। আপনারা বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জানতে চান, সেই রোগগুলোতে বিভিন্ন মানুষজন কীভাবে সার্ভাইভ করেন সেই বিষয়গুলো আপনারা জানতে চান। আমরা চেষ্টা করি এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি, উনি দীর্ঘ একটা সময় উনি PLID রোগে উনি ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় উনি এর বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করিয়েছেন এবং সবশেষে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। কীভাবে? এই যে একটি বড় প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরই আজকে আমরা খুঁজব। আসুন দর্শক, আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনার নামটা কি একটু বলেন? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন, আচ্ছা, কোথায় বাংলাদেশে কোথায় থাকেন? আমার জেলা কুষ্টিয়া। জেলা কুষ্টিয়া? জি, কুষ্টিয়াতে আমি বসবাস করি। আচ্ছা, আমি পেশাগতভাবে একজন স্বর্ণকার। আচ্ছা, এটা কি কুষ্টিয়াতেই আপনার? জি, কুষ্টিয়াতেই আমার। আচ্ছা, স্বর্ণ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে মূলত আপনার সমস্যাটা কী ছিল এবং এটা ঠিক কত বছর আগে সবার প্রথম শুরু হয়? জি, আমি দীর্ঘ 12 বছর স্বর্ণ শিল্পের সঙ্গে জড়িত ছিলাম এবং স্বর্ণকারের কাজ করতাম। তো আমার যখন কাজের বয়স 8 বছর, তখন আমি দেখছি আমার এখানে ঘাড়ের পিছনটাতে চিনচিন করে ব্যথা করা শুরু হয়। কিছুদিন পরে কোমরে আস্তে আস্তে এই ব্যথাটা চলে যাচ্ছে পায়ের তালু পর্যন্ত বা আঙ্গুল পর্যন্ত। আচ্ছা, এখন থেকে যদি বলা হয়, এটা 9 বছর আগের কথা। আচ্ছা, 9 বছর ধরে আমি ব্যথাতে ভুগতেছি। তো এই ব্যথার জন্য আমি নিউরো মেডিসিন ডাক্তার দেখিয়েছি, ওনারা আমাকে কিছু মেডিসিন দিয়েছেন, খেয়েছি। হয়তো মেডিসিন খাওয়ার কিছুদিন আমি ভালো থাকি, কিছুদিন পরে দেখা যায় যে ব্যথাটা আবার ফিরে আসে। আমি এরকম 3-4টা ডাক্তার দেখিয়েছি। পরে আমার মনে হলো, আসলে শরীরে ব্যথা কেন তৈরি হয়, আমার কাজের কারণে বা আমি ভেবেছিলাম আসলে কিছু সমস্যা থাকে, এমন যে মেকানিক্যাল কিছু সমস্যা, প্যাথোলজিক্যাল কিছু সমস্যা, যে আসলে আমার কী হয়েছে এটা জানতে হবে, রোগটাকে শনাক্ত করতে হবে। তো সেটা চিন্তা করে আমি কি করেছিলাম, আমি প্রাথমিকভাবে আমি ইউটিউবে ঢুকি, আসলে এখানে কোনো ডাক্তারের কোনো পরামর্শ পাওয়া যায় কি না। ইউটিউবে যাওয়ার পরে আমি DPRC হাসপাতালের একটি ভিডিও দেখতে পাই। ভিডিওতে গিয়ে দেখলাম ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কিছু বক্তব্য শুনলাম। শোনার পরে ওনার আরও কয়েকটি ভিডিও আমি দেখলাম। দেখার পরে আমার মনে হলো, যেন আমার যে সমস্যাটি সেটি প্যাথোলজিক্যাল সমস্যা মনে হয় না। আমি যেহেতু দীর্ঘদিন স্বর্ণকারে কাজ করেছি, একটু ঝুঁকে কাজ করেছি, এই জন্যে আমার এই সমস্যাটা হতে পারে। পরে আমি স্যারের কথাবার্তা শোনার পরে
আমি সিদ্ধান্ত নিলাম আমি ঢাকাতে যাব এবং ডিপিআরসি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে আমার ব্যথাটা শনাক্ত করার চেষ্টা করব। আচ্ছা, পরে আমি এই চলতি মাসে আমি ঢাকাতে আসি, এসে স্যারের সঙ্গে যোগাযোগ করি। করার পরে স্যার আমাকে কিছু টেস্ট করতে দেন এবং একটি এমআরআই করতে দেন। আচ্ছা, এমআরআই রিপোর্ট আসার পরে স্যার দেখেই আমাকে বলেন, আপনার ঘাড়ের 4টা ডিস্ক প্লগ হয়ে গেছে এবং কোমরের 2টা ডিস্ক। আচ্ছা, এই জন্যই আপনার এই ব্যথাটা হয়ে থাকে। তো স্যারের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিলেন, রুহুল আমিন আপনি কি করেন, মেকানিক্যাল কোনো কাজ করেন না কি কাজ করেন আমাকে বলুন। তা আমি বললাম, স্যার আমি এরকম স্বর্ণকারে কাজ করতাম এক সময়, আজ থেকে 12 বছর আগের কথা, আমি এখন করি না কিন্তু ব্যবসা করি, কিন্তু ওই ব্যথাটা আরও 4-5 বছর আগে হয়েছিল, সেই ব্যথাটাই দিন দিন আমাকে ব্যথাটা বেড়ে যাচ্ছে এবং আমার হাত পা অকেজো হয়ে যাচ্ছে। যেমন রাত্রে ঘুমিয়ে থাকলে হয়তো ঘুমের মধ্যে দেখা যাচ্ছে আমার হাতটা অবশ হয়ে গেছে বা পাটা ঝিনঝিন করতেছে, এরকম বিভিন্ন সমস্যা হতে থাকে। তো এখন ডিপিআরসি হাসপাতালে তত্ত্বাবধানে আল্লাহর অশেষ রহমতে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারের শ্রেষ্ঠায় আমি মোটামুটি 90% সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর চিকিৎসার বয়স আজকে আমার 15 দিন। 15 দিন? জি। আচ্ছা, আপনার সেই যে ঘাড়ের ব্যথাটা, চিনচিনে ঘাড়ের ব্যথা বা কোমরে সেই ব্যথাটা, যে ব্যথাটা আবার শেষ পর্যন্ত পায়ের তালু পর্যন্ত যেত, সেটা কি এখন হয় না? আপাতত এখন হচ্ছে না। আচ্ছা, এখন একেবারেই প্রায় নির্মূল হয়ে গেছে, এখন নেই বললেই চলে, এখন বাকিটা উপরওয়ালার হাতে। উপরওয়ালার হাতে। আচ্ছা, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, একটু পেছন দিক থেকে একটু দেখি, যখন প্রথম এই সমস্যাটা আপনি অনুভব করেন একদম প্রথম দিকে, প্রাথমিকভাবে কী করেছিলেন? কোনো ডক্টরের কাছে গিয়েছেন নাকি কোনো মেডিসিন কিনে, ব্যথার কোনো ওষুধ কিনে খেয়েছিলেন, কী করেছিলেন? আমি প্রাথমিক পর্যায়ে আমি একজন MBBS ডাক্তারকেই দেখিয়েছিলাম। আচ্ছা, উনি দেখে কী বলেছিলেন আপনাকে? উনি আমাকে দেখে বলেছিলেন, উনিও এই ধরনের কথাই বলেছিলেন, প্রথমে ডক্টরের কাছে গেলাম, ডক্টরের নাম রাজশাহীতে উনি বসেন, যাক ডক্টরের নাম ভুলে গেছি, স্যার নিউরো মেডিসিন ডাক্তার। তো উনি আমাকে একটা MRI করালেন এবং কিছু রিপোর্ট করায় উনি বললেন, রুহুল আমিন আপনি কি কাজ করেন? স্যার আমি এই কাজ করি, স্বর্ণকারে কাজ করি। তখন উনি আমাকে বললেন, আপনাকে আপনার হবে না, হেঁটে বেড়ানো কাজ করতে হবে, বসে থাকে কোনো কাজ করা যাবে না, ঝুঁকে কোনো কাজ করা যাবে না। তো কিছু মেডিসিন দিয়েছিলেন, খেয়েছি, খেয়ে কিছুদিন ভালো থাকি, কিন্তু কিছুদিন পরে আমার এই ব্যথাটা, ওই দিনের বেলায় খুব একটা সমস্যা হয় না, কিন্তু বিছানায় যখন ঘুমানোর জন্য যাই, হয়তো বিছানায় শুয়ে আসি, 5 থেকে 10 মিনিট পরে আমার এই শরীরের ব্যথাটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। এমন হয় যে মধ্যরাত পর্যন্ত আমার এই ব্যথা আর কমে না। আচ্ছা, তো সেটার জন্য কেমন হতো যে রাতে ঘুমাতে পারছেন না, ঘুমে ডিস্টার্ব হচ্ছে, এরকমটা হতো? হ্যাঁ, ঘুমে তো যখন ব্যথা শরীরে তখন ঘুম তো কোনোভাবেই হবে না, না হওয়াটাই স্বাভাবিক। তো তখন এটার জন্য কি ব্যথার কোনো ওষুধ বা এরকম কোনো কিছু? আমি পরে ওষুধ বলতে ওই স্যারের ওষুধই মাঝে মধ্যে খেতাম, আর এটাই চিন্তা করতাম যে আসলে ব্যথা কেন হয় এটাই খোঁজার চেষ্টা করতাম, ফাইন্ড আউট করার চেষ্টা করতাম। চেষ্টা করতে করতে আমি এই ডিপিআরসি হাসপাতালের এই ভিডিওটাই দেখি। যখন আপনার এই ব্যথা নিয়ে আপনি যখন ভুগছেন এবং দিনের পর দিন আপনি ঘুমাতে পারছেন না, তো এটার প্রভাব তো আপনার কর্মক্ষেত্র আপনার পড়েছে। তো দেখা যাচ্ছে যে হয়তো দীর্ঘ একটা সময় না ঘুমিয়ে থাকার কারণে মন মেজাজও ভালো থাকতো না। তো দেখা যাচ্ছে যখন আপনি এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টের জন্য আপনি খুঁজতেছিলেন কিন্তু পাচ্ছিলেন না, কখনো কি এরকম মনে হয়েছে যে আমি আর হয়তো কখনো ভালো হব না বা এদেরকে আদৌ কোনো চিকিৎসা আমি পাবো কি না, এরকমটা কি মনের ভিতরে কাজ করতো? হ্যাঁ, এরকম তো মনে হয়। যখন আমার ব্যথা, রাতের বেলা ব্যথা, ঘুম হচ্ছে না, আমি 4:00 পর্যন্ত জেগে আছি ব্যথার কারণে, আমার ঘুম হচ্ছে না, তখন কিন্তু একটা সময় আমার মনে হতো আমি কি মারা যাব, আমার কি আসলে কোথাও কি শরীরের মধ্যে ক্যান্সার জাতীয় এই ধরনের কোনো কিছু হয়েছে কি না, বড় সড়ো কোনো? হ্যাঁ, এরকম মনে কিন্তু হতো, একটা দুশ্চিন্তা গ্রাস করতো, দুশ্চিন্তা গ্রাস করতো। আচ্ছা, তো ইনশাল্লাহ এই যে এখন মোটামুটি 90% সুস্থ, এবং স্যার বলেছেন হয়তো আপনি আমাদের আমাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন এবং হালকা কিছু মেডিসিন দিয়েছেন, যেটা 2 মাস বা 1.5 মাস খেতে হবে, খেলে বাকিটুকু আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি যেটা কিছুক্ষণ আগে আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কিছু আপনি ভিডিও দেখেছেন, দেখার পরে আপনার মনে হয়েছে যে না আমি স্যারের কাছে একটু যাই, হয়তো আমার সাথে অনেক কিছুতে মিলে যাচ্ছে।
তো সেই অনুযায়ী যখন স্যারের কাছে আসছেন, স্যার আপনাকে দেখার পর বলেছেন যে স্যারের আন্ডারে কিছুদিন ভর্তি থাকার জন্য, তো আমাদেরকে যদি স্যারের সেই অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলেন, যেটা সবসময় বলা হয় যে অপারেশনবিহীনভাবে খুব অল্প সময়ের ভিতরে এই পিএলআইডি রোগীদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে ভালো করে দেওয়া সম্ভব, সেই ব্যবস্থাটা কী কী ধরনের ট্রিটমেন্ট আপনাকে করা হতো, কয় বেলা করে ট্রিটমেন্ট করা হতো, সেটা যদি একটু বলেন আমাদের। জি, ট্রিটমেন্টের ব্যাপারে বলবো, খুবই ভালো, এখানকার যারা পরিচালনায় আসেন তারা খুবই ভালো, এবং ট্রিটমেন্টের ব্যাপারে টাইম টু টাইম, যখন যেটা লাগবে, তিন বেলা ফিজিওথেরাপি, আকুপাঙ্কচার, ট্রাকশন, রোগীর, জি, রোগীর অবস্থা কি, অবস্থা বুঝে সেই ধরনের ট্রিটমেন্ট ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার প্রথমে তো আমাকে ফিজিওথেরাপি দিয়েছিলেন, ফিজিওথেরাপির পর আমাকে ট্রাকশন দিলেন, তারপরে আমার স্যার জিজ্ঞেস করলেন এখন রুহুল আমিন কি অবস্থা, কোথায় কি ব্যথা, কেমন কোথায়, আমি স্যার বললাম এখানে এখানে আসে, তখন উনি আমাকে বললেন যে, লিখে দিলেন যে আকুপাঙ্কচার, এটা চীন থেকে আসা নাকি একটি পদ্ধতি, হ্যাঁ, ওখানে আকুপাঙ্কচার চিকিৎসা নিয়েছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব মিলে আমার মনে হয়েছে যেন এখানে ট্রিটমেন্ট হওয়া খুবই ভালো, এবং মেডিসিনবিহীন যে চিকিৎসা, নিঃসন্দেহে মানুষ যদি ঠিকঠাক মতো চিকিৎসা নেয় অবশ্যই ভালো হয়ে যাবে যে কেউ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা রুহুল আমিন, সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমাদের রোগীরা সবসময় জানতে চান, এই যে যে দীর্ঘ একটা সময় আপনি আপনার এই ট্রিটমেন্টের বিষয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, একটা সময় আপনি কিছুটা ডিপ্রেশনও ছিলেন, আদৌ ভালো হবেন কি না, বাট সেই জায়গা থেকে আপনি যখন ইউটিউবে সার্চ করলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কথা জানতে পারেন, ওনার সেই ট্রিটমেন্টটা গ্রহণ করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাসায় ফেরত যাচ্ছেন, আপনি আপনার সেই আগের কাজে আপনি ফেরত যাবেন, সেই আপন ভুবনে আপনি ফিরে যাচ্ছেন, এই যে সুস্থ একটা জীবন কেমন লাগছে আপনার কাছে? এটা তো আসলে বলার ভাষা নেই, মানে অসুস্থ জীবন কত কষ্টের, যে অসুস্থ হয়েছে সেই শুধু বুঝতে পারবে, কিন্তু যখন আমি আসলে সুস্থ হয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে, এবং পরিবারের কাছে বলতেছি হ্যাঁ আমি অনেকটা 90% সুস্থ হয়ে গেছি, মানে এটা বলার ভাষা আর নেই, অনেক ভালো লাগতেছে। এই সুস্থতা যদি আমি ধরে রাখতে পারি আমার কর্মক্ষেত্রে বা আমার চেষ্টায়, স্যার যেমন নির্দেশনা দিয়েছেন আপনি বাঁকা হয়ে কাজ করবেন না, যে কাজগুলো করলে আপনার ব্যথা বেশি হয়, আর সেগুলো যদি আমি না করি অবশ্যই আমি সুস্থ থাকব। আর আমাদের এই যে আপনি দীর্ঘ একটা সময় আপনি এই সমস্যাটার কারণে আপনি ভুগেছেন, আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো আপনার মতো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে ভালো হতে পারেন বা কোথায় গেলে উনি সঠিক একটা চিকিৎসা পেতে পারেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, যারা দাঁত ব্যথা এবং মেকানিক্যাল পেনে ভুগতেছেন তাদেরকে বলবো আপনারা ডিপিআরসি হাসপাতালে আসুন, এবং টেস্টের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা নিন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এত করে আপনারা শুনলেন দীর্ঘ একটি পথ চলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা, বিভিন্ন ওষুধ খাওয়া, দিনের পর দিন ব্যথা নিয়ে রাতে ঘুমাতে যাওয়া, এই যে কষ্টকর একটা সময়, এই ব্যথার জন্য ওনার যে নিজস্ব ট্র্যাক, সেই ট্র্যাক ওনাকে চেঞ্জ করতে হয়েছিল, বাট উনি কিন্তু হাল ছেড়ে দেননি, উনি কিন্তু আপনাদের জন্য বেশ কয়েকটা মেসেজ রেখেছেন যে সঠিকভাবে সঠিক নিয়ম যদি উনি মেনে চলেন উনি আজীবন ভালো থাকবেন। আমাদেরকে অনেকে এই প্রশ্নটা করেন যে আমি কি আফটার ট্রিটমেন্ট আমি কি ভালো থাকবো, আমি কি এরকমটাই থাকবো, আমি কি সুস্থ থাকবো? হ্যাঁ দর্শক, আপনি যদি সঠিক নিয়মে চলতে পারেন, আপনি যদি সঠিক আর্গোনমিক্যাল যে দিক নির্দেশনাগুলো সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনি আজীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক মানুষের মতোই সকল কাজ করতে পারবেন, বাট সঠিক নিয়মে আপনাকে করতে হবে। সুস্থ থাকাটা আপনার হাতে, আপনি যদি চান আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন, আপনি যদি ভালো চিকিৎসা চান কোথায় আছে আপনি নিজে খুঁজে নিতে পারবেন, আমাদের আশের পাশেই কিন্তু আছে, শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে, যেমনটা আমাদের এই ভাই করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করেছেন, আশা করি এ থেকে আমাদের অনেক দর্শক অনেক উপকৃত হবেন, তারা অনেক কিছু না জানার অনেক কিছু তারা জানতে পারলো। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ।